আজি শুনিবা নিবন্ধ মধুবাবু, লেখক চিন্তামণি আচার্য। মধুবাবুঙ্ক জীবন কাহিনী উৎকলর অর্ধ শতাব্দীর ইতিহাস। এই ইতিহাস মধ্যে উৎকলর সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক তথা শিল্প, বাণিজ্য, শিক্ষা সমস্ত বিষয় নিহিত রয়েছে। মধুসূদন তাঁকর জীবিতাবস্থার উৎকলর গৃহে গৃহে আবাল বৃদ্ধ বনিতা সমস্ত নিকটরে মধুবাবু বা মধু বারিষ্টর নামে সুপরিচিত লে। উৎকল মাতার যোগ্যতম সন্তান মধুসূদন দেশর জাতির সর্ববিধ উন্নতি পাই নিরন্তর ব্যাকুল লে। গোটিয়ে উৎকল সন্তান গোটিয়ে স্বরে মা মা বলে ডাকি স্বার্থ মেধ যজ্ঞের ছাতি কু ছাতি মিশাই স্বার্থক আহুতি দেবাকু সে ওড়িয়া ভাই ভৌণী মানুষ আহ্বান করে যাই এবং সেই উপদেশর আদর্শ রূপে নিজক দেশ ও জাতি সমক্ষে স্থাপন করে যাই। ওড়িয়া কিপরি ওড়িশা বাহারে দেশ বিদেশে সম্মানিত হব তাঁকর চির লক্ষ্য লা। মৃত্যুশয্যার সুদ্ধা ওড়িয়ার উন্নতি তাঁকর একমাত্র চিন্তা লা। কটক জেলার সত্যভামাপুর গ্রাম মধুবাবুঙ্কর জন্মভূমি রূপে প্রত্যেক ওড়িয়ার গোটে তীর্থস্থান। মধুসূদন খ্রিস্টীয় 1848 অব্দর এপ্রিল মাস 28 তারিখে জ্যৈষ্ঠ কৃষ্ণ একাদশী তিথিরে জন্মগ্রহণ করে। তাঁকর পিতাঙ্ক নাম চৌধুরী রঘুনাথ দাস, মাতাঙ্ক নাম শ্রীমতী পার্বতী দেবী। পূর্বে মরহট্টা যুগর এ দেশর সম্ভ্রান্ত করণ মানে চৌধুরী, কানুনগো, সামন্ত ইত্যাদি উপাধিরে ভূষিত হয়ে নিজ নিজের সম্মান বড়াউলে। রঘুনাথঙ্কর দুই পুত্র লে। জ্যেষ্ঠ পুত্র মধুবাবুঙ্কর পিতৃমাতৃদত্ত নাম লা গোবিন্দ বল্লভ এবং কনিষ্ঠ পুত্রঙ্কর নাম লা গোপাল বল্লভ। গোপাল বল্লভঙ্ক সম্বন্ধে সংক্ষেপে এটি কলে যথেষ্ট হব যে সে কলিকতা বিশ্ববিদ্যালয় এমএ পাস করে ডেপুটি ম্যাজিস্ট্রেট রূপে কার্য করুলে। তাঁকর রচিত ভীমা ভূঁয়া নামক উপন্যাস ওড়িয়া সাহিত্যের গোটে বিশেষ গ্রন্থ। বাল্যকালে গোবিন্দ বল্লভ গাঁ চাটশাড়ি জনে মাটিবংশ অবধান নিকটে পড়িলে। প্রাচীন ওড়িশার মাটিবংশ বা ক্ষিতিবংশ অবধান মানে বংশ পরম্পরার প্রাথমিক শিক্ষার ভার গ্রহণ করুলে। সে স্থান বিশেষে ওঝা কহতি। সে কালে স্লেট, পেনসিল, কাগজ, কলম, দুয়াত, লেখা ডেস্ক, বেঞ্চ, চৌকি বা ব্ল্যাকবোর্ডর প্রচলন নথিলা। গাঁরে খণ্ডে চাড়ি ঘরে বা শীতদিনে আম্ব বা বরগছ মূলে গ্রাম্য পাঠশালা বসুলা। পিলায় ভূঁরে শুয়াপক্ষা খড়িরে লেখুলে এবং তাড়পত্র ও লেখনরে হস্তাক্ষর মড়াউলে। সূর্যোদয়ঠার দিন 11টা যায় সকালবেলা পাঠশালা বসে। অতি প্রত্যুষে সেজরু উঠবা উৎসাহ দেওয়া চাটশাড়ি অবদান মানকর গোটি সুব্যবস্থা লা। তাহা হল শূন্য দেবা। যে ছাত্র সর্বপ্রথমে আসি থাকে তা হাতের অবদান আস্তে করে থরে মাত্র বেতরে বাড়াই দিকে। এপরি যে আগপছ হয়ে আসি থাকে সে এক দুই তিন চারি এই ক্রমে বেত মাড় খাঁতি। শেষে যে পিলা আসি থাকে সে বেশি জোরে মাড় খায়। তেমু প্রথমে চাটশাড়ি কু আসি অবদান প্রণাম করা পিলামানের প্রতিদ্বন্দ্বিতা লা। সকালবেলা অক্ষর লেখা হুয়ে এবং পণিকিয়া, শোধি, ওড়াঙ্ক, ফেড়াঙ্ক, হরণ গুণন, পাহি পণিকিয়া, কড়া গণ্ডা পণিকিয়া, লীলাবতী সূত্র আদি পড়া যায়। উপরবেলা তাড়পত্র লেখনরে অক্ষর লেখা এবং ভাগবত, রামায়ণ, মহাভারত, বৈদেশিক বিলাস, গোপী ভাষা আদি পড়া হেউথিলা। সন্ধ্যাবেলে সন্ধ্যাদীপ জ্বলিবা সঙ্গে সঙ্গে পিলায় দীপং জ্যোতি পরম ব্রহ্ম ইত্যাদি শ্লোক বলে অবধানক নিকটরে রুণ্ড হুঁতি। সেতবে চাণক্য শ্লোকর আবৃত্তি হুয়ে আনসাঙ্ক পচরা যায়। গোবিন্দ বল্লভ এই পারম্পরিক রীতি চাটশাড়ির পড়া শেষ করে কটক আসিলা বেড়ে তাঁকর বয়স হয়েছিল 13 বর্ষ। কটকরে ইংরেজি বিদ্যালয়ের পড়া তাঁকর পিতামহী ঘোর আপত্তি করে। তাঁকর আশঙ্কা লা যে ইংরেজি পড়লে কিরস্তান বা খ্রিস্টিয়ান হয়ে যাব। সে সময় অনেক ইংরেজি পড়ুয়া সমাজের নির্যাতনা হেতু খ্রিস্টিয়ান পাদ্রী মানক প্রচারিত ধর্ম উপদেশ শুনে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। তেণু বুড়ীঙ্কর আশঙ্কা হওয়া স্বাভাবিক। গোবিন্দ বল্লভ কটকরে উচ্চ ইংরেজি বিদ্যালয়ের অধ্যয়ন কলে। এই বিদ্যালয় পরে রেভেনশা কলেজিয়েট স্কুল হেলা।
ସ୍କୁଲରେ ପଢ଼ିବାର କେତେ ବର୍ଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ତାଙ୍କ ମୁଣ୍ଡରେ ଗୋଛାଏ ବାଳର ଗଣ୍ଠି ଥିଲା। ଦିନେ ଜଣେ ସହପାଠୀ ସେହି ଚୁଟିଟିକୁ କୌଶଳରେ କାଟି ପକାଇଲା। ତାଙ୍କର ସେତେବେଳର ପୋଷାକ ମଧ୍ୟ ଅଦ୍ଭୁତ ଥିଲା। ନାଲି କନାରେ ତୁଳା ପଶି ଗୋଟିଏ ମିରଜେଇ କୁର୍ତ୍ତା ହୋଇଥିଲା। ସେଥିରେ ବୋତାମ ଲାଗୁନଥିଲା। କୁର୍ତ୍ତା ଦୁଇପାଖ କନା ଧରିବା ସୂତାରେ ବନ୍ଧା। ସେ ସମୟ ପର୍ଯ୍ୟନ୍ତ ସାଧାରଣ ଲୋକେ ଜୋତା ବ୍ୟବହାର କରୁନଥିଲେ। ଗୋବିନ୍ଦ ବଲ୍ଲଭଙ୍କୁ ମଧ୍ୟ ଜୋତା ମାଡ଼ିବାକୁ ହେଉନଥିଲା। କଟକ ହାଇସ୍କୁଲରୁ ଏଣ୍ଟ୍ରାନ୍ସ, ଯାହାକି ବର୍ତ୍ତମାନର ମାଟ୍ରିକୁଲେସନ୍, ପରୀକ୍ଷାରେ ପାସ୍ କରି ସେ ବାଲେଶ୍ୱରର ଗୋଟିଏ ସାମାନ୍ୟ କିରାନୀ କାମରେ ନିଯୁକ୍ତ ହେଲେ। ଗୋବିନ୍ଦ ବଲ୍ଲଭ ଚିରଦିନ ଉଚ୍ଚାଭିଳାଷୀ। ଏହି କିରାନୀଗିରିରେ ତାଙ୍କର ଅସୀମ ଜ୍ଞାନଲିପ୍ସା ଚରିତାର୍ଥ ହେଲା ନାହିଁ। ବାଲେଶ୍ୱରରେ ଅବସ୍ଥାନ କାଳରେ କିଛି ଅର୍ଥ ସଂଗ୍ରହ କରି ସେ ଉଚ୍ଚଶିକ୍ଷା ଲାଭ କରିବାକୁ କଲିକତା ଗଲେ। ସେ ସମୟରେ ରେଳଗାଡ଼ିର ସୁବିଧା ନଥିଲା। ଚାନ୍ଦବାଲିରୁ ଷ୍ଟିମର ବା ଧୂଆଁ କଳ ଚାଳିତ ନୌକାରେ ଲୋକେ କଲିକତା ଯାଉଥିଲେ। କଲିକତାରେ ସେ ଜଣେ ବଙ୍ଗୀୟ ଖ୍ରୀଷ୍ଟିଆନ ପାଦ୍ରୀ ଅମ୍ବିକା ପ୍ରସାଦ ହାଜରାଙ୍କ ସହିତ ପରିଚିତ ହେଲେ। ଅମ୍ବିକା ପ୍ରସାଦ ଗୋବିନ୍ଦ ବଲ୍ଲଭଙ୍କର ଜ୍ଞାନସ୍ପୃହା ଓ ଉଚ୍ଚାକାଂକ୍ଷାର ପରିଚୟ ପାଇ ତାଙ୍କର ଉଚ୍ଚଶିକ୍ଷାର ବ୍ୟବସ୍ଥା କରିଥିଲେ। କଲିକତାରେ ସେ ଇଂରାଜୀ ସାହିତ୍ୟରେ ଏମ୍ଏ ପାସ୍ କରିଥିଲେ ମଧ୍ୟ ଗଣିତ ଭୂଗୋଳ ପ୍ରଭୃତିରେ ପାଣ୍ଡିତ୍ୟ ଲାଭ କରିଥିଲେ। କଲିକତାରେ ପ୍ରଥମେ ବିଭିନ୍ନ ସ୍କୁଲରେ ଶିକ୍ଷକତା କରି ଅବଶେଷରେ ଶ୍ରୀରାମପୁର କଲେଜରେ ଅଧ୍ୟାପକ ହେବା ଲାଗି ସେ ପ୍ରାର୍ଥୀ ହୋଇଥିଲେ। କଲେଜର ଅଧ୍ୟକ୍ଷ ତାଙ୍କୁ ଡକାଇ ପଚାରିଲେ, ଆପଣ କେଉଁ ବିଷୟ ପଢ଼ାଇ ପାରିବେ? ସେ ଉତ୍ତର ଦେଲେ, ଆପଣ ଯେଉଁ ବିଷୟ ପଢ଼ାଇବାକୁ ଆଦେଶ ଦେବେ। ଶ୍ରୀରାମପୁର କଲେଜରେ ଇଂରାଜୀ, ଗଣିତ, ଭୂଗୋଳ ଅତି ସରଳ ଓ ପ୍ରାଞ୍ଜଳ ଭାବରେ ପଢ଼ାଇ ସେ ଛାତ୍ରମାନଙ୍କର ଶ୍ରଦ୍ଧା ଓ ଭକ୍ତିଭାଜନ ହୋଇଥିଲେ। ଶିକ୍ଷକ ନିଜର ଜ୍ଞାନ, ଚରିତ୍ର ଓ ଛାତ୍ରମାନଙ୍କ ପ୍ରତି ସହାନୁଭୂତି ହେତୁରୁ ଛାତ୍ର ସମାଜରେ ପୂଜିତ ହୁଅନ୍ତି। ଗୋବିନ୍ଦ ବଲ୍ଲଭଙ୍କଠାରେ ସେ ଗୁଣ ସବୁ ଏକାଧାରରେ ନିହିତ ଥିଲା। ସେହି ସମୟରେ ସେ ଓକିଲାତି ପଢ଼ି କଲିକତା ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟରୁ ବିଏଲ୍ ମଧ୍ୟ ପାସ୍ କରିଥିଲେ। କଲିକତାରେ ଶିକ୍ଷକତା କଲାବେଳେ ସେ ସ୍ୱନାମଧନ୍ୟ ଭାରତୀୟ ଗୁଣୀ ଗଣାଗ୍ରଗଣ୍ୟ ସାର୍ ଆଶୁତୋଷ ମୁଖୋପାଧ୍ୟାୟଙ୍କ ଗୃହ ଶିକ୍ଷକ ନିଯୁକ୍ତ ହୋଇଥିଲେ। ସାର୍ ଆଶୁତୋଷ ଦିନେ କଲିକତା ହାଇକୋର୍ଟର ପ୍ରଧାନ ବିଚାରପତି ଓ କଲିକତା ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟର କୁଳପତି ବା ଭାଇସ୍ ଚାନ୍ସେଲର ହୋଇଥିଲେ। କଲିକତା ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟ କାହିଁକି? ସମଗ୍ର ବଙ୍ଗଦେଶ, ବିହାର ଓ ଓଡ଼ିଶା ପ୍ରଦେଶରେ ଉଚ୍ଚ ଇଂରାଜୀ ଶିକ୍ଷା ପାଇଁ ବ୍ୟବସ୍ଥା କରିବାରେ ଯେଉଁମାନେ କୃତିତ୍ୱ ଦେଖାଇଥିଲେ ସେମାନଙ୍କ ମଧ୍ୟରେ ସାର୍ ଆଶୁତୋଷଙ୍କ ସ୍ଥାନ ଅତି ଉଚ୍ଚ। କଲିକତାର ଅବସ୍ଥାନ କାଳରେ ଗୋବିନ୍ଦ ବଲ୍ଲଭ ଖ୍ରୀଷ୍ଟ ଧର୍ମରେ ଦୀକ୍ଷିତ ହୋଇଥିଲେ। ଅମ୍ବିକା ପ୍ରସାଦ ଓ ତାଙ୍କ ସ୍ତ୍ରୀ ମୃତ୍ୟୁବେଳେ ଅନେକ ଗୁଡ଼ିଏ ପୁତ୍ରକନ୍ୟା ଛାଡ଼ି ଯାଇଥିଲେ। କଲିକତାରେ ତାଙ୍କର ପ୍ରଥମ ଆଶ୍ରୟଦାତା ଅମ୍ବିକା ପ୍ରସାଦଙ୍କ ପ୍ରତି କୃତଜ୍ଞତାବଶତଃ ମଧୁସୂଦନ କର୍ମମୟ ଜୀବନରେ ସେହି ପୁତ୍ରକନ୍ୟାମାନଙ୍କର ଭରଣପୋଷଣ ଓ ଶିକ୍ଷାର ଭାର ଗ୍ରହଣ କରିଥିଲେ। ସେମାନଙ୍କ ମଧ୍ୟରୁ ଦୁଇଜଣଙ୍କୁ ବିଲାତ ପଠାଇ ଉଚ୍ଚ ଶିକ୍ଷା ପ୍ରଦାନ କରାଇଥିଲେ। ଶ୍ରୀମତୀ ଶୈଳବାଳା ଓ ଶ୍ରୀମତୀ ସୁଧାଂଶୁବାଳା ନାମ୍ନୀ ଦୁଇଟି କନ୍ୟାଙ୍କୁ ସେ ନିଜର କନ୍ୟା ରୂପେ ଆଜୀବନ ପାଳନ କରିଥିଲେ। ଓକିଲାତି ପାସ୍ କରି ମଧୁସୂଦନ କଲିକତା ହାଇକୋର୍ଟରେ ସାର୍ ଜନ୍ ଉଡ୍ରଫ୍ ଓ ମିଷ୍ଟର ଇଭାନ୍ସ ପ୍ରଭୃତି ବାରିଷ୍ଟରଙ୍କର ସହଯୋଗରେ ଖ୍ୟାତି ଲାଭ କରିଥିଲେ। ସାର୍ ଜନ୍ ଉଡ୍ରଫ୍ ଜଣେ ସଂସ୍କୃତ ଭାଷାବିତ୍ ପଣ୍ଡିତ ଥିଲେ ଏବଂ ଭାରତୀୟ ତନ୍ତ୍ରଶାସ୍ତ୍ର ସମ୍ବନ୍ଧରେ ଅନେକ ଗୁଡ଼ିଏ ପୁସ୍ତକ ରଚନା କରିଥିଲେ। ସାର୍ ଜନ୍ ଉଡ୍ରଫ୍ ଦିନେ କଲିକତା ହାଇକୋର୍ଟରେ ବିଚାର ଆସନ ଅଳଙ୍କୃତ କଲେ। କଲିକତା ହାଇକୋର୍ଟରେ ଓକିଲାତି ବେଳେ ମଧୁସୂଦନଙ୍କୁ ପ୍ରିଭି କାଉନସିଲ୍ର ଅନୁବାଦକ ରୂପେ ନିଯୁକ୍ତ କରାଯାଇଥିଲା। ସେ ଓଡ଼ିଆ କାଗଜପତ୍ର ଇଂରାଜୀ ଭାଷାରେ ଅନୁବାଦ କରୁଥିଲେ। କଲିକତାରେ ଅବସ୍ଥାନ କାଳରେ ଓଡ଼ିଶାରେ ଓ କଲିକତା ପ୍ରବାସୀ ଓଡ଼ିଆମାନଙ୍କ ମଧ୍ୟରେ ଶିକ୍ଷାର ବିସ୍ତାରର କଳ୍ପନା ମଧୁସୂଦନଙ୍କ ହୃଦୟରେ ଜାଗ୍ରତ ହୋଇଥିଲା। ସେତେବେଳେ କଲିକତା ନଗରୀରେ ଯେଉଁ ଓଡ଼ିଆ କର୍ମୀମାନେ ଜୀବିକା ଉପାର୍ଜନ ଉଦ୍ଦେଶ୍ୟରେ ଅବସ୍ଥାନ କରୁଥିଲେ ସେମାନଙ୍କ ମଧ୍ୟରେ ଶିକ୍ଷାର ବିସ୍ତାର ଲାଗି ସେ ଅନେକ ଗୁଡ଼ିଏ ନୈଶ ବିଦ୍ୟାଳୟ ସ୍ଥାପନ କରିଥିଲେ। ଉଦ୍ଦେଶ୍ୟ ଥିଲା ସେମାନେ ଶିକ୍ଷିତ ହୋଇ ଓଡ଼ିଶାରେ ସେହିପରି ବିଦ୍ୟାଳୟମାନ ସ୍ଥାପନ କରି ଦେଶରୁ ନିରକ୍ଷରତା ଦୂର କରିବେ। ଆଜିକାଲି ନିରକ୍ଷରତା ଦୂରୀକରଣ ଲାଗି ଆମେମାନେ ଚିନ୍ତା କରୁଛୁ, କିନ୍ତୁ ସେ ଯୁଗରେ ପ୍ରାଥମିକ ଶିକ୍ଷା ବିସ୍ତାର, ନିରକ୍ଷରତା ଦୂରୀକରଣ ପ୍ରଭୃତି ମଧୁବାବୁଙ୍କ ହୃଦୟରେ ଜାଗ୍ରତ ହୋଇଥିଲା ଏବଂ ସେ ତାହା କାର୍ଯ୍ୟରେ ପରିଣତ କରିବା ନିମିତ୍ତ ଉଦ୍ୟମ କରିଥିଲେ। ମଧୁସୂଦନ କଲିକତା ଛାଡ଼ିବା ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ନୈଶ ବିଦ୍ୟାଳୟଗୁଡ଼ିକ ଭାଙ୍ଗିଗଲା। ମଧୁସୂଦନ
কলিকতারু আসি কটকরে ওকিলাতি কলে সেতবে মধুবাবু একমাত্র ওড়িয়া ওকিল কটকরে কাহিকি ওড়িশার সমস্ত জেলায় বঙ্গাড়ি ওকিলঙ্কর সেতবে প্রতিপত্তি সমাজের সহজে অনুমান করিহেব না। সেতবে হাকিম মানে বঙ্গাড়ি, কেবল জেলা জজ, জেলা ম্যাজিস্ট্রেট এবং কমিশনর লে সাহেব। ওকিলাতির প্রথম অবস্থায় মধুসূদনক কত ব্যঙ্গ বিদ্রুপ ও নির্যাতনা সহবা পড়ে, অনেক নিরাশবাণী শুণবাক হয়েছে, কিন্তু সেপ্রতি ভ্রুক্ষেপ নকি সে নিজের কর্তব্য সম্পাদনের সতত ব্রতী লে। প্রতিভাশালী ব্যক্তি যেতবে নিজের শক্তি প্রতিষ্ঠা লাভ করা বসে তার বহু শত্রু বাহারতি, কিন্তু দিনে সে তার প্রতিভা নিকটে নতমস্তক হওয়ার পড়ে। মধুবাবু নিজের বিদ্যা বুদ্ধি শক্তি সামর্থ্য ও অধ্যবসায় বলরে তিনি কটকরে ওকিল সমাজের শীর্ষস্থান অধিকার করলে। বহু জটিল মোকদ্দমায় সে নিজের আইন জ্ঞান ও অসাধারণ শক্তির পরিচয় দিয়ে। পুরী জগন্নাথঙ্কর দেউলর ভার যেতবে ইংরেজ সরকার নিজ হাতক নেওয়া বসলে সেতবে মধুবাবু কহিলেন, পুরীর গজপতি মহারাজ ওড়িয়া জাতির পূজনীয়, তাঁকু ওড়িয়া মানে ঠাকুর রাজা বলে সম্মান করছেন। পৃথিবীর এপরি রাজা না যাহার নামে গোটে বর্ষ গণনা হুয়ে। ওড়িয়া জাতির জাতকরে পুরী রাজাঙ্কর অঙ্ক বসে। সেইপরি রাজাঙ্ক হাতরু জগন্নাথঙ্কর পূজা ভার কাঢ়ি খ্রিষ্টিয়ান সরকার তহির ভার গ্রহণ করিবে, মধুসূদন দাস জীবিত থাউ থাউ তাহা করাই দেব না। কলিকতা হাইকোর্ট পর্যন্ত সরকারঙ্ক বিরুদ্ধে মোকদ্দমা লড়িবা পরে শেষে সরকার পুরী রাজাঙ্কর সহিত মোকদ্দমা রফা করিবা কু বাধ্য হইতিলে। কলিকতা হাইকোর্টর বিচারপতি মানঙ্ক আগরে পূর্বোক্ত উড্রফ ও ইভান্স সাহেব মানে কহিলে, এ মোকদ্দমার সুফলতা এই ওড়িয়া যুবকটির কৃতিত্ব। বিচ্ছিন্ন ওড়িয়া ভাষাভাষী অঞ্চলর একত্রীকরণ মধুসূদনক জীবনর সর্বশ্রেষ্ঠ সাধনা। উৎকলর কেতেক অংশ মধ্যপ্রদেশে, কেতেক অংশ বঙ্গদেশে, আউ কেতেক অংশ বিহারে, আউ কেতেক অংশ মান্দ্রাজের রহিতবা হেতু ওড়িয়া মানুষ হিন্দি, বঙ্গলা ও তেলঙ্গি ভাষা শিক্ষা করা পড়ুলা। ওড়িয়া ভাষাভাষী অঞ্চলর একত্রীকরণ প্রথম উদ্যম উৎকল সম্মিলনীর প্রতিষ্ঠা। বিভিন্ন প্রদেশবাসী ওড়িয়া ভাই ভৌণী মানুষ এই সম্মিলনীকে আহ্বান করে মধুসূদন লিখিলে, এই সম্মিলনী জাতি প্রাণ সিন্ধু কোটি প্রাণবিন্দু ধরে তোর প্রাণবিন্দু মিশাই দে ভাই ডেই পড়ি সিন্ধুনীরে। তাঁকর প্রথম উদ্যম ফলরে ভারতর তদানীন্তন বড়লাট লট কর্জনক আদেশে সম্বলপুর অঞ্চলক মধ্যপ্রদেশ অনাযাই ওড়িয়া সহিত যোগ করা যাইথিলা। বর্তমান ওড়িয়া প্রদেশ মধুসূদনক নেতৃত্বে উৎকল সম্মিলনীর 32 বর্ষ ব্যাপী প্রচেষ্টার পরিণাম। কটকরে সোনা রূপার তারকসি কাম বর্তমান জগতের সর্বত্র প্রসিদ্ধি লাভ করেছি। এহা সেই মধুসূদনকর উৎকলর শিল্পোন্নতি চেষ্টার ফল। সহস্র সহস্র বেকার ওড়িয়াঙ্ক অন্য সংস্থান ও চমড়া শিল্পর উন্নতি লাগি সে উৎকল ট্যানেরি বা জোতা কারখানা স্থাপন করে। গোধি চম, কুম্ভীর চম প্রভৃতির যে উৎকৃষ্ট জোতা ব্যাগ প্রভৃতি হয়ে পড়ে, এহা প্রথমে মধুসূদনকর মস্তিষ্কর বাহারি। মধুসূদন ব্যবসায়ী হিসাবে উৎকল ট্যানেরি চলাইলে বহুত লাভ করে পারিথান্তে, মাত্র তাহা হেলা না। তাঁকর লক্ষ্য রহিলা ওড়িয়ার খ্যাতি বড়ু। ওড়িয়া জাতি খারাপ জিনিস তৈরি করে ঠকি পয়সা রোজগার করুছি, এ অপকৃতি যেপরি নরটু, তেণু খণ্ডে চমড়া বা গোটায় জোতার সামান্য দোষ দেখলে সে গোছাকু গোছা চমড়া নিয়ারে পোড়ি পকাউলে, এতে বহুত ক্ষতি হেলা। এই উৎকল ট্যানেরি যোগু তাঁকু ঋণগ্রস্ত ও দরিদ্র হওয়ার পড়ে। কিন্তু তাঁকর শেষ জীবনের বিশেষ অর্থাভাব ঘটিলে মধ্য সে দিনে হলে আত্মসম্মান হরাই না। সে সর্বদা কহুলে, আলো সখী আপনা মহত আপে রখি। মধুসূদন বড়লাটঙ্কর ব্যবস্থাপক সভার ও বঙ্গদেশর ব্যবস্থাপক সভার সদস্য রূপে বহুবার নির্বাচিত হয়ে। মধুসূদন জীবনর মধ্যাহ্নরে দুইথর বিলাত যাইলে। বিলাতর শিক্ষা সভ্যতা এবং পার্লামেন্টর কার্যপ্রণালী তাঁকর দূরদৃষ্টি ও শক্তি বর্ধিত করে। 1921 মশিয়ার যেতবে এ দেশে মন্ত্রী শাসন প্রতিষ্ঠা হল, মধুসূদন সেতবে বিহার ওড়িশা প্রদেশর একতম মন্ত্রী রূপে নিযুক্ত হয়ে। মন্ত্রী ভাবে সে সর্বদা নিজের স্বাতন্ত্র্য ও শক্তির বিকাশ করে যাই। মন্ত্রী মানে অবৈতনিক ভাবে কার্য করা উচিত, লোকপ্রতিনিধি হয়ে বেতনভোগী হওয়া উচিত নুহে,
ଏହା ତାଙ୍କର ମତ ଥିଲା। ସରକାର ଏହି ମତ ଗ୍ରହଣ ନକରିବାରୁ ସେ ମନ୍ତ୍ରୀ କାର୍ଯ୍ୟରୁ ଇସ୍ତଫା ଦେଇଥିଲେ। ବ୍ୟବସ୍ଥାପକ ରୂପେ ବହୁ ଆଇନ ପ୍ରଣୟନରେ ମଧୁସୂଦନଙ୍କର କୃତିତ୍ୱ ଥିଲା। ତନ୍ମଧ୍ୟରେ ଓଡ଼ିଶା ପ୍ରଜାସତ୍ତ୍ୱ ଆଇନ, ବିହାର ଓଡ଼ିଶା ମ୍ୟୁନିସିପାଲିଟି ଆଇନ ଉଲ୍ଲେଖଯୋଗ୍ୟ। ମଧୁସୂଦନ ଇଂରାଜୀ ଓ ଓଡ଼ିଆ ଭାଷାରେ ଜଣେ ତେଜସ୍ୱୀ ବକ୍ତା ଥିଲେ। ଜାତି ସଂଗଠନ ତାଙ୍କ ଜୀବନର ମୂଳମନ୍ତ୍ର ଥିଲା। ବର୍ତ୍ତମାନ ଯୁଗରେ ଖଦି ଲୁଗା ପିନ୍ଧିବା, କୃଷକ ସଭା ସ୍ଥାପନ କରିବା ଇତ୍ୟାଦି ଭାବ ଦେଶରେ ଖେଳୁଅଛି, କିନ୍ତୁ ପୂର୍ବେ ମଧୁସୂଦନ ମଫସଲରେ ପ୍ରଜାପ୍ରତିନିଧି ସଭା ଗଠନ, ସ୍ୱଦେଶୀ ବସ୍ତ୍ର ନିର୍ମାଣ ଓ ପରିଧାନ ଲାଗି ଦେଶବାସୀଙ୍କୁ ମତାଇଥିଲେ। ଜାତୀୟ ଭାବ ଜାଗରଣ ନିମନ୍ତେ ସେ ଉତ୍କଳ ସମ୍ମିଳନୀ ମଣ୍ଡପରେ ଉପସ୍ଥିତ ପ୍ରତିନିଧିମାନଙ୍କୁ ଜାତୀୟ ପଗଡ଼ି ପିନ୍ଧିବାକୁ ପ୍ରରୋଚନା ଦେଇଥିଲେ। ମଧୁସୂଦନଙ୍କ ମୃତ୍ୟୁର ଅଳ୍ପକାଳ ପୂର୍ବେ ଓଡ଼ିଶା ପ୍ରଦେଶ ଗଠିତ ହେବାର ଘୋଷଣା ଭାରତ ସମ୍ରାଟ ପ୍ରକାଶ କରିଥିଲେ। ଶାସନଗତ ପରିବର୍ତ୍ତନ ଓ ତହିଁରେ ବ୍ୟବସ୍ଥା ନିମନ୍ତେ ଯେଉଁ କମିଟି ଗଠିତ ହୋଇଥିଲା, ମଧୁସୂଦନ ସେଥିରେ ସଦସ୍ୟ ଥିଲେ। ସାର୍ ଜନ୍ ହବାକ୍, ଯିଏକି ଓଡ଼ିଶାର ପ୍ରଥମ ଗଭର୍ଣ୍ଣର ଥିଲେ, ସେହି କମିଟିର ସେ ଥିଲେ ସଭାପତି। ମାତ୍ର ଓଡ଼ିଶା ପ୍ରଦେଶ କାର୍ଯ୍ୟକାରୀ ହେବା ପୂର୍ବରୁ ମଧୁସୂଦନ 86 ବର୍ଷ ବୟସରେ 1934 ମସିହା ଫେବୃଆରୀ ମାସ 4 ତାରିଖ ରାତ୍ରିରେ ଅମରଧାମର ଯାତ୍ରୀ ହେଲେ। ତାଙ୍କର ନଶ୍ୱର ଦେହ ଉତ୍କଳ ଜନନୀଙ୍କ କ୍ରୋଡ଼ରେ ଚିରଶାନ୍ତି ଲାଭ କଲା। କଟକରେ ମହାନଦୀ ତୀରବର୍ତ୍ତୀ ଗୋରା କବର ହତା ମଧ୍ୟରେ ତାଙ୍କର ନଶ୍ୱର ଦେହକୁ କବର ଦିଆଗଲା। ମଧୁବାବୁଙ୍କ ନଶ୍ୱର ଦେହ ଆମମାନଙ୍କ ଚକ୍ଷୁର ଅନ୍ତର୍ହିତ ହୋଇଛି ସତ୍ୟ, କିନ୍ତୁ ତାଙ୍କର ଅମର ଆତ୍ମା ଏ ଜାତିର ଗତିବିଧି ସର୍ବଦା ଲକ୍ଷ୍ୟ କରୁଛି। ତାଙ୍କର ପ୍ରଦର୍ଶିତ ପନ୍ଥା ଅନୁକରଣ କରି ଏ ଜାତି ଜଗତର ଅନ୍ୟାନ୍ୟ ସଭ୍ୟ ଜାତିର ସମକକ୍ଷ ହେଉ, ଏଥିପାଇଁ ଆମମାନେ ତାଙ୍କର ଆଶୀର୍ବାଦ ଭିକ୍ଷା କରୁଛୁ। ଏହି ଗଳ୍ପର ଲେଖକ ଚିନ୍ତାମଣି ଆଚାର୍ଯ୍ୟ। ଉନବିଂଶ ଶତାବ୍ଦୀର ଓଡ଼ିଆ ସାରସ୍ୱତ ଜଗତରେ ରାୟ ବାହାଦୁର ଚିନ୍ତାମଣି ଆଚାର୍ଯ୍ୟ ଭାବେ ସୁପରିଚିତ। ସାହିତ୍ୟ ସାଧନା, ଆଇନ କଲେଜରେ ଅଧ୍ୟାପନା ଏବଂ ଜଣେ ଦକ୍ଷ ଓକିଲ ଭାବରେ ସେ ନିଜର ପରାକାଷ୍ଠା ପ୍ରମାଣିତ କରିଛନ୍ତି। ଉତ୍କଳ ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟର କୁଳପତି ଭାବରେ ତାଙ୍କର ଦକ୍ଷତା ପ୍ରମାଣିତ। ଓଡ଼ିଶାର ପ୍ରାଚୀନ ସାରସ୍ୱତ ଅନୁଷ୍ଠାନ ଉତ୍କଳ ସାହିତ୍ୟ ସମାଜର ସେ ଥିଲେ ସଭାପତି। ସାହିତ୍ୟ ସାଧନାରେ ବ୍ରତୀ ଚିନ୍ତାମଣି ଆଚାର୍ଯ୍ୟ ଇତିହାସ ପ୍ରସଙ୍ଗ, ଜଗନ୍ନାଥ ଦାସ, କଟକ, ବିକ୍ରମାଦିତ୍ୟ, ଭୁବନେଶ୍ୱର, ଶ୍ରୀକୃଷ୍ଣ, ମଙ୍ଗଳସ୍ୱପ୍ନ, ଗୋପାଳନ ପ୍ରଭୃତି ବହୁ ଉଲ୍ଲେଖଯୋଗ୍ୟ ଗ୍ରନ୍ଥର ସ୍ରଷ୍ଟା। ମାସିକ ସାହିତ୍ୟ ପତ୍ରିକା ଝଙ୍କାରର ସମ୍ପାଦକ ଭାବରେ ସେ ମଧ୍ୟ ସଫଳତାର ସହ କାର୍ଯ୍ୟ କରିଛନ୍ତି। ଉତ୍କଳ ଗୌରବ ମଧୁସୂଦନ ଦାସଙ୍କ ଆଦର୍ଶ ଓ ଦର୍ଶନରେ ସେ ବିଶେଷ ପ୍ରଭାବିତ ହୋଇଥିଲେ। କୁଳବୃଦ୍ଧଙ୍କ ପ୍ରତି ତାଙ୍କର ଶ୍ରଦ୍ଧା ଓ ସମ୍ମାନ ଏହି ଜୀବନୀମୂଳକ ପ୍ରବନ୍ଧରେ ପ୍ରଦର୍ଶିତ ହୋଇଛି। ଶ୍ରୋତା ବନ୍ଧୁ, ଆପଣମାନଙ୍କୁ ଆମର ଏହି ପ୍ରବନ୍ଧଟି କେମିତି ଲାଗିଲା କମେଣ୍ଟ କରି ନିଶ୍ଚିତ ଜଣାଇବେ। ଚ୍ୟାନେଲ ନୂଆ ହୋଇଥିଲେ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଭୁଲିବେ ନାହିଁ। ରହିଲୁ, ନମସ୍କାର।